আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ আল মামুন। আমাদের মনের ভিতরে একটা কোশ্চেন বারবার জেগে থাকে, সেটা হচ্ছে যে সর্বনিম্ন কত মার্কস পেলে ঢাবিতে চান্স হবে। এই কোশ্চেনটা আমি অনেক পেয়েছি, তো ভাবলাম এটার উপর একটা ভিডিও বানিয়ে ফেলি। ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলে নিই, যারা এখন আমার ফেসবুক পেজ ও গ্রুপে যুক্ত হওয়া নাই, তারা অবশ্যই যুক্ত হয়ে যাও। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, এখানে তুমি অ্যাডমিশনের সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবা। চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। ওকে, সো সর্বনিম্ন কত মার্কস পেলে চান্স হবে, তো এটা বলার আগে আমি বিগত বছরগুলো একটু অ্যানালাইজ করে দেখি আসলে কাট মার্কস কত ছিল বা কত মার্কস আসলে পেয়ে লাস্ট চান্স পেয়েছে, সেটা আমাদের একটু দেখি। ওকে, আমি 2019 সালের কথা যদি বলি, 2019 সাল না বলে 2018 সালের কথা যদি বলি, 2018 সাল আমাদের তখন এমসিকিউ পরীক্ষা হতো, জাস্ট আমাদের তখন পরীক্ষা হতো জাস্ট এমসিকিউ, এবং পরীক্ষা হতো তোমার 120 মার্কের পরীক্ষা হতো। এবং 2018 সালে আমাদের কোশ্চেনটা তুলনামূলক কঠিন আসছিল। 2015 সাল থেকে যদি দেখি, 2015 সালের পরে কিন্তু আমাদের ক্যালকুলেটার ইউজ করতে দেয় না, সো তখনকার কোশ্চেন প্যাটার্ন কিন্তু আগের বছরের থেকে কিছুটা হলো ভিন্ন। সো এই ক্ষেত্রে দেখবা যে 2015 থেকে 2020 সালের ভিতরে সবথেকে বেশি কঠিন কোশ্চেন আসছিল আমাদের 2018 সালে। এই জন্য এমন হয়েছিল, যারা হচ্ছে অর্ধেক মার্কস পাইছে, অর্ধেক মার্কস মানে ধরো 120-এ 60, তো যারা 62-63 পাইছে তারাও কিন্তু কেমিস্ট্রিতে ভর্তি হয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে, কেমিস্ট্রিতে। কথা বুঝতে পারছো? তো দেখো, মাত্র অর্ধেক মার্কস পেয়ে কিন্তু ওই বছরে আসলে মোটামুটি মিড লেভেলের সাবজেক্ট কিন্তু আসলে পাওয়া গেছে। এখন তাহলে আমি যদি বলি এটা আসলে কাট মার্কস ছিল, আমার যতদূর মনে পড়ে সেটা সম্ভবত 55 কি তারও কম হবে, 55 কিংবা হচ্ছে 54 মতো এরকম পেয়ে হয়তো বা আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে লাস্ট চান্স পেয়েছিলো। তবে এই বছরে কোশ্চেন আমাদের তুলনামূলক কঠিন আসছিল। ওকে ফাইন, আমি যদি এবার 2019 সালের কথা যদি বলি, 2019 সালে আমাদের পরীক্ষা শুরু হয় এমসিকিউ এবং সিকিউ একসাথে, এবং এই বছরেও আমাদের পরীক্ষা হয় 120 মার্কের ভিতরে। আমাদের এখানে মোটামুটি সিকিউটা বেশ কঠিন আসছিলো, এমসিকিউটা তুলনামূলক সহজ আসছিলো, যার কারণে 120 মার্কের ভিতরে আমাদের এই ক্ষেত্রেও এখানে কঠিন কোশ্চেন আসছে। কঠিন কোশ্চেন এসে আমাদের যে কাট মার্কস ছিল এখানে আমাদের এমসিকিউ সহজ আসছে, কিন্তু সিকিউ কঠিন থাকার কারণে আমাদের এক্ষেত্রেও হয়তো বা কাট মার্কস ওই 54-55 ভিতরে আসলে সীমাবদ্ধ ছিল, অর্থাৎ অর্ধেক মার্কস পেয়েও আসলে চান্স পেয়েছিল। সো 55 যারা পেয়েছে তারাও চান্স পেয়েছিলো। সো দেখো, আমরা যদি দেখি তাহলে দেখো 50% মার্কও পাওয়া লাগতেছে না, 50% মার্কসের কম মার্কস পেলেও আসলে চান্স হয়েছে। বাট গত বছরের কথা যদি দেখি, গত বছর যে কাজটা হয়েছিল, মানে 2020 সালে আমাদের এমসিকিউ এবং সিকিউ পরীক্ষা হয়েছিল, এবং এখানে আমাদের পরীক্ষাটা হয়েছিল হচ্ছে 100 মার্কের, এবং এই জায়গাটাতে আমাদের আসলে রেজাল্টের মার্কসটা কমাই দিছিল। এই বছরে আমাদের রেজাল্টের জন্য ছিল 80 মার্ক, এই বছর রেজাল্টের জন্য ছিল 80 মার্ক, আর এই বছর রেজাল্টের জন্য মাত্র ছিল 20 মার্ক, কারণ রেজাল্ট অনেক ভালো ছিল। এবং আমার বিশ্বাস 2021 সালেও আসলে এই প্যাটার্নে হয়তো বা পরীক্ষা হতে পারে। সো এই ক্ষেত্রে আমাদের যে কাজটা হয়েছিল যে আমাদের এমসিকিউ অনেক বেশি সহজ আসছিল, আর সিকিউ মোটামুটি তুলনামূলক আমাদের সহজ আসছিল, যার কারণে এমসিকিউ বেশ সহজ আসছিল। যাদের এমসিকিউ মার্কস ছিল 37, তারা ছাড়া মনে হয় তাদের ছাড়া রিটার্ন খাতা দেখা হয় নাই, মানে প্রথম 10,000 কিংবা 12,000 স্টুডেন্টের রিটার্ন খাতা দেখা হয়েছে। সো কাদের দেখা হয়েছে, যারা প্রথম 10,000 কিংবা 12,000 স্টুডেন্ট যারা এমসিকিউতে অনেক ভালো মার্কস তুলতে পেরেছিল, কেউ মতো তাদের আসলে রিটার্ন খাতা দেখা হয়েছে। সো যারা 60-এর ভিতরে আমাদের এখানে মার্কস পেয়েছিল 37, তাদেরই মনে হয় কেবলমাত্র রিটার্ন খাতা দেখা হয়েছে, 37-এর কম পেয়েছে যারা তাদের মনে হয় খাতা দেখা হয়নি, আমি যতদূর জানি। কারণ আমার অনেক স্টুডেন্ট আছে তারা বলেছে, ভাই আমি তো এমসিকিউতে আমি তো অ্যাটলিস্ট হচ্ছে আমি 36 পাবো বা 35 পাবো, আমি খুব ভালো পরীক্ষা দিয়েছি, বাট আমার খাতা আসলে দেখা হয় না, আমি আসলে আমার অকৃতকার্য আসছে, কারণ একটাই যে তোমার আসলে ঝামেলা হয়েছে এমসিকিউতে। ওকে, সো এখন এই বছরে 100 মার্কের ভিতরে আসলে কত হয়েছিল, আমার যতদূর মনে পড়ে যে এই বছর হয়তো বা 56-57 এরকম চান্স পাইছে। তো এখানে দেখো আমাদের 50%-এর বেশি মার্কস লেগেছে, এখানে 50%-এর কম মার্কস লেগেছে, কারণ হচ্ছে আমাদের 2019 সালে সিকিউ যতটা কঠিন আসছিলো তার থেকে সহজ আসছিল 2020 সালে। সো এটা ডিপেন্ড করে যে আসলে কোশ্চেনটা কত সহজ কিংবা কতটা কঠিন তার উপরে। সো কোশ্চেন কঠিন হলে ডেফিনেটলি আমাদের কম মার্কস লাগবে, আর
কোশ্চেন যদি আমাদের কঠিন হয়, কোশ্চেন যদি আমাদের কঠিন হয় তাহলে আমাদের বেশি মার্কস কম মার্কস পেলেও হবে আর সহজ হলে অনেক বেশি মার্কস পাওয়া লাগবে। সো এইটাই হচ্ছে স্বাভাবিক আমাদের জন্য। তো ওভারঅল আমি যদি বলি যে 60% মার্কস ঢাকা ইউনিভার্সিটিতে যদি পাও তুমি চান্স পাবাই, কনফার্ম কনফার্ম তুমি চান্স পাবা। সো 60% বলাও ভুল হবে, 58% বা 56% আসলে চান্স পাইলে কিন্তু চান্স আসলে ইজিলি হয়ে যায়, যত কঠিন কোশ্চেনই হোক আসলে হয়ে যায়, ঠিক আছে। আর কঠিন কোশ্চেন করলে আসলে তোমার 50%ও লাগে না, আসলে দেখতেছো যে 50% আমাদের এখানে লাগে না, 50%-এর কম মার্কে কিন্তু হয়ে গেছে। সো প্রত্যেক বছর আসলে সেম না, প্রত্যেক বছর আসলে ডিফারেন্ট হয় কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী। সো আমরা ধারণা করতে পারি যে 2021 সালের কথা যদি বলি তাহলে আমার যতদূর মনে হয় যে আমার সিকিউটা হয়তো বা তোমাদের সময় একটু কঠিন করতে পারে, জাস্ট লাইক 2019 সালের মতো, 2019 সালের মতো তোমাদের হয়তো বা একটু কোশ্চেন কঠিন করতে পারে। বাট এমসিকিউ প্যাটার্ন আসলে সেম রাখে, এমসিকিউ আসলে খুব বেশি কঠিন কোশ্চেন করে না। জাস্ট মনে হয় 2018 সালে এমসিকিউতে মানে ফিজিক্সের কোশ্চেনগুলো একটু কঠিন করছিল, ঠিক আছে। বাট ম্যাথ আবার ম্যাথ বলো বা কেমিস্ট্রি বলো ওগুলো মোটামুটি পারা যাচ্ছিলো, বাট ফিজিক্সের কোশ্চেনগুলো একটু তুলনামূলক কঠিন করছিলো, যার কারণে এমন হয়েছিল যে অনেকে ফিজিক্সে 30-এর ভিতরে 9 পেয়েছিল, 30-এর ভিতরে 10 পেয়েছিল, বাট ম্যাথে দেখা যাচ্ছে অনেকে 20+ পেয়েছে, ওইটা কভার করে দিয়েছে, বুঝতে পারছো। তো এমন হয়েছিল যে ফিজিক্সের কারণে অনেকে হচ্ছে খারাপ করেছিল আর কি। সব সাবজেক্ট কঠিন হবে না, ডেফিনেটলি সব সাবজেক্ট কঠিন হলে তো আসলে পাশই করা যাবে না, রাইট। সো 2021 সেশনে দেখা যাক কেমন হয়, কেমন কাট মার্কস হয়। তবে আশা রাখো যে 55% পাইলে আসলে চান্স হয়ে যাবে। তবে তোমার ড্রিম যেন থাকে যে আমি 70% বা 80% মার্কস আমি পাবো, এরকম যেন তোমার স্বপ্ন থাকে, তাহলে তুমি আগিয়ে থাকবা। তোমার স্বপ্ন যদি ছোটো হয় তাহলে তুমি তো পিছিয়ে পড়বাই, ঠিক আছে। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিওটি, আশা করি তোমরা বুঝতে পেরেছো আসলে আমি একটা ধারণা দিলাম এবং তোমাদের সময় আমার মনে হয় যে 2020 সাল এবং 2021 সালের পরীক্ষা এবং হচ্ছে সার্কুলার অনেকটা হয়তো একই হতে পারে এবং কোশ্চেন হয়তো সিকিউতে একটু পরিবর্তন আনতে পারে। সো ভিডিওটা এখানে শেষ করতেছি, সামনে ভিডিও পাবেন, তো অপেক্ষা করো, সেই পর্যন্ত সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।